আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আঠারোশো ছিয়াশি সালের এই দিনে আট ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন শ্রমিকরা ওই দিন তাদের আত্মদানের মধ্য দিয়ে কাগজে কলমে অধিকার প্রতিষ্ঠিত হলেও আজও বঞ্চনার শিকার শ্রমিকরা দেশের উননব্বই ভাগ শ্রমিকের নেই কোনো বেতন কাঠামো নেই নির্ধারিত শ্রম ঘণ্টাও শ্রমিকরা বলছেন যে ঘাম ঝরে সে দাম পান না তারা জুনায়দ আল হাবিবের রিপোর্ট বিকাশে মাত্র বারো বছর বয়সে বাবা মাহারানো সাথী বেগমের সংগ্রামের সাক্ষী এই আমিনবাজার ঘাট দুই বোনকে বড় করতে সাথীর বিরামহীন যুদ্ধ তারপর তুরাগের জল গড়িয়েছে ঢের শুধু সাথীর সংগ্রামের গল্পটা বদলায়নি তিন সন্তান রেখে সাথীকে ছেড়ে গেছে স্বামীও তাই সন্তানদের দুমুঠো ভাত জোগাড়ে নিরন্তর ছুটে চলা তার তিনটা পোলা পান নিয়ে অনেক কষ্ট করে চলি সারাদিন যদি পাঁচশো টাকা কামাই করি বাজার গেলে পাঁচশো টাকা হাঙ্গো কিছুই হয় না আমরা এখন খামুই না ঘর ভাড়াই দিমু না পোলা পানের খরচ পাতি করমু আমিনবাজার ঘাটের শ্রমিকদের গল্পগুলো ভিন্ন হলেও শ্রমের ন্যায্য মজুরি না পাওয়ার হিসেবটা অভিন্নই বহুত কষ্ট করি আমরা কোনদিন 10 টায় 20 দেয় কোনদিন 8 টায় দেয় কোনদিন 9 টায় দেয় ওরা যা বলবো আমাগো তাই করন না নিজের শরীরের বিজুতে 300 করে পারি 400 করে পারি আমরা মন দিন আছে 500 করে পারি ঠিক নাই তো তথ্য বলছে দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করছে 89 শতাংশ শ্রমিক যাদের নেই কোনো নিয়োগপত্র নেই নির্ধারিত মজুরি কিংবা শ্রম ঘন্টা দৃশ্যমান নয় সরকারি উদ্যোগও এদিকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে দু সালের মধ্যে সব ধরনের শিশু শ্রম নিরসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ থাকলেও প্রতিবেদন বলছে দেশে এখনও শ্রমজীবী শিশুর সংখ্যা ৩৫ লাখেরও বেশি দেশের বিদ্যমান আইনে শিশুশ্রম সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আসলে অভাব তো আর আইন দিয়ে আটকানো যায় না এসব শিশুরা এমন ঝুঁকিপূর্ণ কাজ করছেন শুধুমাত্র পেটের ক্ষুধা নিবরণ আর পরিবারকে একটু আর্থিক সহযোগিতার জন্য সংসার অভাব অনেক বাবার অসুস্থ অনেক শরীর না কাম কাজ করতে পারে না ঘরে বাদ থেকে অনেক সংসার অভাব তাই জন্য শিশু শ্রম বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি নিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা এমন মত সংশ্লিষ্টদের এটি একটি জাতীয় অগ্রাধিকার কিন্তু এই জাতীয় অগ্রাধিকার বিচ্ছিন্নভাবে বাস্তবায়ন করা যাবে না বয়স্কদের আইন নিরাপত্তা এবং ন্যায্য মজুরি যার মাধ্যমে তারা পরিবারকে একটি শোভন জীবন দিতে পারে শিশুদের শিক্ষা সহ এবং শিশুদের জন্য যথাযথ উপযুক্ত শিক্ষার ব্যবস্থা আর পাশাপাশি আইনের প্রয়োগ বিশেষজ্ঞরা বলছেন উন্নত দেশ গড়ার যে লক্ষ্যে হাঁটছে বাংলাদেশ তা অর্জনে বড় অন্তরায় এই শ্রম বৈষম্য জুনায়দাল আল হাবিব এনটিভি নিউজ ঢাকা বিকাশে কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার এজেন্টও দুইটা